আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে আসি কিয়ামতের প্রধান প্রধান আলামত। ভূমি ধসে যাওয়া। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে তিনটি স্থান ধসে পড়বে। সেগুলো যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে। তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে। হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীগণের উপর ভূমি ধ্বংস ছাড়া আরও কতিপয় বালা মুসিবত আসবে, যথা শূন্য হতে প্রস্তুর বর্ষণ, মানবাকৃতি অন্য কোনো পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া, ধোঁয়া প্রকাশ। দুনিয়ার তিনটি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং ৪০ দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে। মুসলমানদের সর্দি, কাশি, মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে, কিন্তু কাফের ও মুশরিকগণ এতে অচেতন হয়ে পড়বে। ৪০ দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্যোদয়। হঠাৎ একবার জিলহজ মাসের ১০ তারিখ দিবাগত রাত্রে এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে। গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। ইমানদারগণ ইস্তেগফার পাঠ করতে থাকবে। অবশেষে তিন কি চার দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে। সকলেই কেয়ামতে বিশ্বাস করে, অনেকেই তৌবা করতে থাকবে, কিন্তু পশ্চিম সূর্যোদয় হওয়ার পর কারো তৌবা কবুল হবে না। এরপর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে। দাব্বাতুল আর্দ। দাব্বাতুল আর্দের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আর্দ প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। দাব্বাতুল আর্দ এক প্রকার অদ্ভুত জীব। এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যথা মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাজর হরিণের মতো, শিং বারসিংহ হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানারূপ জল্পনা কল্পনা চলতে থাকবে। সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মূসা আলাইহিসসালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়িয়েও তাকে ধরতে পারবে না, আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিবে। ইমানদার লোকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকময় হবে, এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক, কালো ও কুৎসিত হয়ে যাবে। অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এরপরেই সে অদৃশ্য হয়ে যাবে।
দক্ষিণের বায়ু প্রবাহ। দাব্বাতুল আর্ধ অদৃশ্য হয়ে যাওয়ার কিছুকাল পরে দুনিয়ার দক্ষিণ হতে এক প্রকার আরামপ্রদ মৃদু বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে ইমানদারদের বগলে ব্যথার সৃষ্টি হবে। যার ইমানের বল যত বেশি দৃঢ় সে তত অধিক যন্ত্রণা অনুভব করবে এবং সেই যন্ত্রণায় প্রকৃত ইমানদার ব্যক্তিগণ মৃত্যুর মুখে পতিত হবে। এ সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দক্ষিণ দিক হতে এক প্রকার বায়ু প্রেরণ করবেন, উহার সংস্পর্শে ইমানদার লোকগণ মৃত্যুমুখে পতিত হবে। হাদিসে বর্ণিত আছে, এ সময় জীবজন্তু, পাথরের টুকরা, চাবুক, জুতার ফিতা প্রভৃতি বহু জিনিস মানুষের মতো বাক শক্তি লাভ করে গৃহের সমস্ত সংবাদ এবং যাবতীয় গোপন তথ্য অন্যকে বলে দেবে। দক্ষিণ বায়ু প্রবাহিত হওয়ার পর পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে এবং সারা পৃথিবীতে হাবশিদের রাজ্য প্রতিষ্ঠিত হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ হয়ে যাবে। তখন মানুষের অন্তকরণ, জিহ্বা ও কাগজ হতে কোরআন শরীফ উঠিয়ে নেয়া হবে। আল্লাহর স্মরণ ও আখেরাতের কথা আর কারো মনে উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার ও অত্যাচার চালাতে থাকবে। জনসাধারণ পরস্পর পরস্পরের সাথে সর্বদা বিবাদে জড়িত থাকবে। পথে ঘাটে ও উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ও ব্যভিচার চলতে থাকবে। লোকের লজ্জা শরম বলতে কোনো কিছুই থাকবে না, আইন কানুন বলতে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। সঙ্গমের মাত্রা বেড়ে যাবে অথচ সন্তান উৎপাদনের হার যথেষ্ট কমে যাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। শয়তান তখন আফসুস করে বলবে, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল। অর্থাৎ সে সময় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় সেই সময় শ্যাম দেশে কিছুটা শান্তি বজায় থাকবে, সেজন্য শান্তিপ্রিয় লোকগণ শ্যাম দেশে চলে যাবে। দক্ষিণ দিক হতে অগ্নিপ্রবাহ। দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে যাবতীয় ইমানদারদের মৃত্যুর কিছুদিন পর সেদিন থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষের পশ্চাদ্ধাবন করবে। সে অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে, কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বিপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়ন করা হতে বিরত থাকবে। কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পরই উক্ত অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে। সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে। এভাবে ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে। তৎপর কতক লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কতক লোক সিরিয়াই থেকে যাবে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে ইহাই সর্বশেষ আলামত। এরপরে একদিন দশ মহরম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তাঁর শিঙায় ফুঁক দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কুরআন মাজিদে ঘোষণা করেছেন, যখন শিঙায় ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকেই জীবিত রাখবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, ইসরাফিল ফেরেশতা ছুর বা শিঙায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আদেশে প্রতীক্ষায় আছে। যেই মাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে শিঙায় ফুঁক প্রদান করবে। এ সম্বন্ধে
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ পাকের হাতে আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি যে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম তার শিঙায় ফুঁক প্রদান করবে, তখনই কিয়ামত আরম্ভ হবে। সেই সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না, যে কাপড় পরতে আরম্ভ করেছে সে উহা পরে শেষ করার সময় পাবে না, ইতিমধ্যেই সকল অজ্ঞান হয়ে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁক দেয়া মাত্র সারা দুনিয়াব্যাপী এক মহা স্থূলস্থূল পড়ে যাবে, আকাশ ফেটে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে, নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে, গর্ভবতী স্ত্রীলোকদের গর্ভপাত হয়ে যাবে, ভয়ে বালক বালিকাগণ বৃদ্ধের ন্যায় হয়ে যাবে। সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু কোথাও পালাবার স্থান খুঁজে পাবে না। মানব দানব জিন পরি পশু পক্ষী প্রভৃতি সমস্ত জিন জন্তু অজ্ঞান হয়ে যাবে, অবশেষে সকলেই মৃত্যুমুখে পতিত হবে। ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি উলট পালট হয়ে যাবে, এমনকি উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে এবং 40 গজ নিচের মাটি উপরে উঠে আসবে। সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালান কোঠা এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভিতরে প্রথিত হয়ে যাবে। সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা জনপ্রাণহীন এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে। সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া বা এক ফোঁটা পানি থাকবে না, তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশবাহী 8 জন ফেরেশতা হযরত জিব্রাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল হযরত আজরাইল আলাইহিস সালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে। অতঃপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি, আজ তুমি তোমার সাহায্যকারী যাবতীয় ফেরেশতা সহ যে পাপাত্মা শয়তানের জান কবজ করো। দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জিনের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ উহার 4 গুণ শাস্তি দিয়ে আজ শয়তানে প্রাণ বের করো। আল্লাহর আদেশে মালাকুল মউত এমন ভীষণ অগ্নি মূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন মানব বা দৈত্য দানব মৃত্যুমুখে পতিত হতো। মালাকুল মউত জাহান্নাম হতে 70,000 অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতা সঙ্গে নিয়ে পাপাত্মা শয়তানের জান কবজ করতে রওয়ানা হবেন। শয়তান মালাকুল মউতকে দেখে বা মাত্র দৌড়ে পলায়ন করতে চেষ্টা করবে। মালাকুল মউত তাকে সম্বোধন করে বলবে, হে পাপিষ্ঠ, তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে ভ্রষ্ট করেছিস, আজ তোকে তোর সে কৃতকাজের ফল ভোগ করতে হবে। এ কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে এবং মালাকুল মউত তার দলবল সহ তাকে ধাওয়া করতে থাকবেন। পাপাত্মা শয়তান অবশেষে শ্রান্ত ও ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমারই জন্য আজ আমি মহাপাপী, তোমারই জন্য আমার এই দুর্দশা। এই কথা বলতে না বলতেই মালাকুল মউত দলবল সহ তথায় উপস্থিত হয়ে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পিয়ালা পান করাবেন।
উহা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করবে যে সেই সময় দুনিয়ার জিন মানব বর্তমান থাকলে শয়তানের এ চিৎকারেই সকলে মৃত্যুমুখে পতিত হতো। তৎপর অত্যন্ত কঠোর শাস্তির সহিত মালাকুল মওত তার জান কবচ করবেন। এরপর মালাকুল মওত একে একে যাবতীয় ফেরেশতার জান কবচ করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আজরাইল, এখন আমার সৃষ্টির মধ্যে কে বর্তমান আছে? মালাকুল মওত উত্তরে বলবে, হে পরওয়ারদিগারে আলম, আপনি চিরজীবিত আছেন এবং থাকবেন, তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা আমি জীবিত আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, নিশ্চয় তুমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার এই বাণী শ্রবণ করেছ, অতএব এখন নিজ হাতে নিজের জান কবচ করো। তখন মালাকুল মওত নিজ হাতে নিজের জান কবচ করে মৃত্যুমুখে পতিত হবে। অতঃপর 40,000 বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। তখন আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন, এখন আসমান ও জমিনে কার বাদশাহী? যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সারা জ্ঞান করত, যারা আমার রাজ্যে বাস করে আমার নিয়ামত উপভোগ করে আমার বিরুদ্ধাচরণ করত, আজ তারা কোথায়? যখন কেউই এর উত্তর প্রদান করবে না, তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন, আজ কেউ নেই আমার বিরুদ্ধাচরণ করবার, কেউ নেই আমার নাফরমানি করবার। বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য, আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু। তো বন্ধুরা, এই ছিল কিয়ামতের প্রধান প্রধান আলামত। ইনশাআল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি আহমদ নিয়াজ। ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। ইসলামী আকিদার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। সামগ্রিকভাবে আখিরাতের সূচনা হবে কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে। তাই মুসলিম মাত্রই প্রত্যেকের মনে প্রশ্ন আসে, কিয়ামত কখন সংঘটিত হবে? বিশেষত বিশ্বজুড়ে কোনো বিপর্যয় দেখা দিলে এ প্রশ্নটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উক্ত প্রশ্নের জবাব দিচ্ছেন এভাবে, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বিষয়টিকে আরো বিস্তৃতভাবে উল্লেখ করেছেন, বলেছেন, يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, বলে দিন, এর খবর আমার প্রতিপালকের কাছেই রয়েছে, তিনি নির্ধারিত সময়ে তা অনাবৃত করে দেখাবেন। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে পড়বে। তারা আপনাকে জিজ্ঞেস করতে থাকে,
যেন আপনি এর অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ আল্লাহর কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা উপলব্ধি করে না। হাদিসে জিব্রিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালামের একটি কথোপকথন পাওয়া যায়। কথোপকথনটি হচ্ছে, জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এ ব্যাপারে প্রশ্নকর্তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক জ্ঞাত নন। আরেকটি হাদিসে এর চেয়ে বিস্তৃত ধারণা পাওয়া যায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো কিয়ামত কখন সংঘটিত হবে, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। তথাপি আমি কসম করে বলছি, সাহাবিদের মধ্যে বর্তমানে যারা পৃথিবীতে জীবিত আছে তারা 100 বছর পর জীবিত থাকবে না। তাহলে বোঝা গেল কিয়ামত সংঘটিত হওয়ার সময়টি আল্লাহর ইলমের মধ্যেই নিহিত। সৃষ্টিকুলকে সে ইলিম দেয়া হয়নি, এর নিঃসন্দেহে আল্লাহর হিকমতের অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বা চিহ্ন উম্মতকে জানিয়ে গেছেন। কিয়ামতের আলামত সংক্রান্ত এসব হাদিসের মধ্যে সহিহ, হাসান, দঈফ সব শ্রেণীর হাদিসই বিদ্যমান। আবার কিছু বানোয়াট কথাবার্তাও রয়েছে যেগুলোকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। উক্ত নিবন্ধে আমরা গ্রহণযোগ্য হাদিসসমূহের আলোকে কিয়ামতের কতিপয় আলামত আলোচনা করব। এর পূর্বে তিনটি সতর্কীকরণ উল্লেখ করা আবশ্যক। কিয়ামতের আলামত সংক্রান্ত বেশিরভাগ হাদিস আপাতদৃষ্টিতে খুবই রহস্যময় এবং দুর্বোধ্য। এগুলো সঠিক ও নিশ্চিত ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিয়ামতের অনেক আলামত রয়েছে যেগুলো মানবিক যুক্তিবুদ্ধির ঊর্ধ্বে। সেগুলো কখন এবং কিভাবে সংঘটিত হবে তা আমরা জানি না। সুতরাং ইলমে গায়েবের প্রতি আমরা যেভাবে বিশ্বাস রাখি এ ব্যাপারেও সেভাবে বিশ্বাস রাখা কর্তব্য। কিয়ামতের আলামতসমূহ আল্লাহর ইচ্ছায় সংঘটিত হবে, তাই হাদিস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে নিজের মনের মতো করে একটি গল্প বানিয়ে ফেলা নেহায়েত বোকামি হবে। কিংবা কোনো তথ্যকে নিজের ইচ্ছামতো কোনো ঘটনার সাথে জুড়ে দিলে সেটাকে কিয়ামতের আলামত বানিয়ে ফেলা অনুচিত হবে, বরং যখন যা হওয়ার এমনিতেই হবে। সাহস করেই বলছি যে কিয়ামতের আলামত, বিশেষত বড় আলামত সংক্রান্ত হাদিসসমূহের ব্যাখ্যায় অনেক উঁচু মানের আলেম উলামা দু এক জায়গায় ভুল করেছেন। তারা তাদের সময়কার জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পরিবেশ পরিস্থিতির আলোকে বিশেষ কোনো আলামতকে সেই সময়ের ঘটনা, বিশেষ কোনো ঘটনা, ব্যক্তি বা স্থানের সাথে জুড়ে দিয়েছেন। পরবর্তীতে দেখা গেছে সেটা সত্য নয়। তাই এই নিবন্ধে আমরা মূলত হাদিস এবং চলমান বাস্তবতার নিরিখে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। ভুল অবশ্যই হবে, কারণ নবী রাসূল ব্যতীত আর কেউই ভুলের ঊর্ধ্বে নয়। কিয়ামতের আলামতসমূহ দুই শ্রেণীতে বিভক্ত, গৌণ বা ছোট আলামত, আরেকটি হচ্ছে মুখ্য বা আলামত। বড় আলামতসমূহ শেষ হওয়া মাত্র কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তাই আমরা প্রথমে ছোট আলামত এবং পরে বড় আলামত নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, প্রথম পর্বটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই সাথে থাকবেন দ্বিতীয় পর্বের জন্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের সংখ্যা অগণিত। আমরা বাছাইপূর্বক কয়েকটি উল্লেখ করব যাতে মূল প্রসঙ্গ অনুধাবন করা যায়। কিয়ামতের গৌণ বা ছোট আলামতকে তিন ভাগে ভাগ করা যায়, যথা: এক, যেসব আলামত ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে; দুই, যেসব আলামত ঘটমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনা নয় বরং চলমান প্রবণতা; তিন, যেসব আলামত এখনও সংঘটিত হয়নি।
যেসব আলামত সংঘটিত হয়ে গেছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইন্তেকাল, এটি কিয়ামতের প্রথম আলামত। আনাস ইবনে মালিক এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙুল একত্রিত করে বলেছেন, আমি এবং কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছি। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতকে সামান্য পেছনে ফেলে দিয়েছি। দুই, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, পবিত্র কোরআনে এসেছে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। মক্কার কাফিরদের চ্যালেঞ্জের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। তিন, বাইতুল মুকাদ্দাস বিজয়, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ছয়টি বিষয় গণনা করো, এর মধ্যে প্রথমটি হল আমার ইন্তেকাল এবং দ্বিতীয়টি বাইতুল মুকাদ্দাস বিজয়। ১৬ হিজরিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। ৪, মহামারীতে আক্রান্ত হয়ে অগণিত মুসলমানের মৃত্যু, পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, অতঃপর একটি মৃত্যু তথা মহামারী তোমাদেরকে আক্রান্ত করবে যেভাবে মেষ পালকে আক্রান্ত করে। ১৮ হিজরিতে আমওয়াস মহামারীতে আক্রান্ত হয়ে অন্তত ২৫,০০০ মুসলমান শহীদ হয়েছিলেন। ৫, সাহাবীদের মধ্যে সংঘটিত যুদ্ধ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না দুটি মুসলিম দলের প্রচণ্ড যুদ্ধ হবে, যাদের আহ্বান হবে এক। ৩৬ এবং ৩৭ হিজরিতে যথাক্রমে জামাল ও সিফিনের যুদ্ধ সংঘটিত হয়। দুটি যুদ্ধেই উভয় পক্ষে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। ৬, সাহাবিদের ইন্তেকাল, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার সাহাবিদের দায়িত্বশীল, যখন আমি চলে যাব আমার সাহাবিদের উপর সেসব ফিতনা আসবে যার ওয়াদা দেয়া হয়েছে, একইভাবে আমার সাহাবিরা আমার উম্মতের দায়িত্বশীল, যখন আমার সাহাবিরা চলে যাবে তখন আমার উম্মতের উপর যেসব ফিতনা আসবে যার ওয়াদা দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১০০ বছরের মধ্যে অর্থাৎ ১১০ থেকে ১১১ হিজরি পর্যন্ত সব সাহাবি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। ৭, দাসীর গর্ভ থেকে স্বাধীন সন্তান জন্মগ্রহণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত বলবো, তন্মধ্যে একটি হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেবে। তবে ঈদের যুগ থেকে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এরকম ঘটনা অহরহ ঘটেছে। ইতিহাসবিদ ইবনে আবি লায়লা বলেছেন, তাবিঈদের যুগে বেশিরভাগ বড় বড় আলেম ফকিহগণ মাওয়ালি তথা মুক্তদাস, হালিফ অথবা উম্মুল ওয়ালাদের সন্তান ছিলেন। বিশ্ববিজয়ী মুসলিম সেনাপতিগণ এবং বিভিন্ন সালতানাতের প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেকেই মাওয়ালি ছিলেন। জাহিলিয়াতে যাদেরকে মানুষের মর্যাদা দেয়া হয়নি তাদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের বিজয় নিকেতন উড়িয়েছেন। ৮, একসময়ের দরিদ্র নগ্নপদ পশুপালকরা নেতৃত্বে আসবে এবং আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, একসময়ের বস্ত্রহীন খালি পায়ের লোকেরা যখন মানুষের নেতা হবে এবং পশুপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেটি হবে কিয়ামতের আলামত।
যেমন মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত আরবের রাজপরিবারগুলোর আর্থিক অবস্থা কিরূপ ছিল তা কারও অজানা নয়। অপরদিকে আজ তারা অর্থের বড়ত্ব প্রদর্শনের জন্য আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাও আমাদের চোখের সামনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ভবিষ্যৎবাণী করেছেন তখন আরবরা ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম। নয়, আরবরা অঢেল ধন সম্পত্তির মালিক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ধন সম্পত্তি এত অডেল হবে যে এক ব্যক্তি জাকাত নিয়ে বের হবে কিন্তু জাকাত দেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না এবং আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে। বর্তমানে আরবদের সীমাহীন ধনাঢ্যতা এবং কৃত্রিম পানি সঞ্চালন ব্যবস্থার কথা কারও অজানা নয়। দশ, তুর্ক বা ককেশীয়দের হাতে মুসলমানরা আক্রান্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে লড়াই করবে। যাদের চোখ হবে ছোট, মুখমণ্ডল ললাটে, নাক হবে বোঁচা, তাদের চেহারা দেখে মনে হবে চামড়া লেপিত ঢালের মতো। উলামায়ে কেরামের ঐক্যমত হচ্ছে এখানে তুর্ক দ্বারা তাতার তথা মঙ্গল বাহিনীর উদ্দেশ্য। হাদিসে উল্লেখিত প্রতিটি ইঙ্গিত ওদের সাথে মিলে যায়। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে বর্বর রক্তপিপাসু মঙ্গল বাহিনী 1258 সালে বাগদাদে ধ্বংসলীলা চালিয়েছিল। ইতিপূর্বে এবং এর পরেও এরা মুসলিম বিশ্বে বারবার হামলা করেছে। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের মধ্যে বেশিরভাগই নির্দিষ্ট ঘটনা নয়, বরং ঘটনা প্রবাহ বা চলমান প্রবণতা। হাদিস থেকে কয়েকটি উল্লেখযোগ্য আলামত বের করা হয়েছে, যেমন লাগাতার ফিতনা ছড়াবে, আরবের একটি ঘরও ফিতনা থেকে রেহাই পাবে না, ধন সম্পদ এবং পার্থিব সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, বাজারের সংখ্যা মানে আধুনিক অর্থে শপিং মল বাড়বে, মানুষ স্থলকায় মেদবহুল হয়ে পড়বে, আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে, বিশ্বস্ততা এবং আমানতদারী বিদায় নেবে, মিথ্যা বলাকে শিল্প মনে করা হবে, মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা বাড়বে, মানুষের অন্তর কৃপণতায় পরিপূর্ণ হবে, জাকাতকে জরিমানা বলে মনে করা হবে, অত্যাচারী এবং দুর্নীতিবাজ লোকেরা শাসক হবে, তারা গনিমত তথা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করাকে হালাল মনে করবে, খুন রাহাজারি এমন ভাবে বৃদ্ধি পাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, নিহত ব্যক্তিও জানবে না সে কেন নিহত হয়েছে, বজ্রপাত ভূমিকম্প এবং ভূমি ধ্বংসের সংখ্যা বাড়বে, ব্যভিচার এবং অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে লোকেরা এগুলোকে স্বাভাবিক আচরণ মনে করবে, মাদকদ্রব্য নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষ নারীর অনুগত হবে, মানুষ বন্ধুকে কাছে টেনে নিয়ে মা বাবাকে দূরে ঠেলে দেবে, লেখনী বৃদ্ধি পাবে, অপরদিকে দুনিয়া ব্যাপী মূর্খতা ছেয়ে যাবে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার বিবেক থাকবে না, মসজিদ সুসজ্জিত হবে কিন্তু নামাজের জন্য মুসল্লি থাকবে না, মসজিদে চিৎকার চেঁচামেচি করা হবে, উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে, মন্দ লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, সময় দ্রুত এগিয়ে যাবে, অন্তত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবী প্রকাশ পাবে, এদের মধ্যে কতকজন প্রকাশ পেয়েছে এবং কতকজন বাকি আছে সেটি আল্লাহই ভালো জানেন। ইসলামে
তুর্কদের হাতে আরবদের প্রভাব খর্ব হবে, যেমন 1258 সালে আব্বাসি খেলাফতির পতনের পর আরবদের হাত থেকে মুসলমানদের নেতৃত্ব চলে যায়। এরপর মামলুক, সেলজুক, অটোমান এবং মোগলরা বিভিন্ন এলাকায় মুসলমানদের নেতৃত্বে এসেছিলেন। এরা সবাই ছিলেন তুর্ক অর্থাৎ ককেশীয় বংশোদ্ভূত। দীর্ঘ 650 শতাব্দী বিভিন্ন এলাকায় এদের হাতে মুসলমানদের নেতৃত্ব ছিল। রোমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী সভ্যতা বলে গণ্য হবে। হাদিসে উল্লেখিত রোমান দ্বারা বর্তমান পশ্চাত্য সভ্যতাকে অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন ধরে নেওয়া যেতে পারে, কারণ বর্তমান বৃহত্তর পাশ্চাত্য সভ্যতা নিজেদেরকে তৎকালীন রোমান সভ্যতা অর্থাৎ রোমান এম্পায়ার ও সভ্যতার উত্তরাধিকারী মনে করে। প্রসঙ্গত একটু খেয়াল করে দেখুন, এই আলামত সমূহের মধ্যে বেশিরভাগই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অন্তত একটি পর্যায় পর্যন্ত সবগুলো আলামত প্রকাশ পেতে শুরু করেছে। গৌণ বা ছোট আলামতের মধ্যে দুটি ঘটনা আপনাদেরকে বলি। হিজাজে বড় একটি অগ্নুৎপাত হবে, যেমন 1256 সালে মদিনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি আগ্নেয়গির বিস্ফোরণ বিশাল অগ্নুৎপাত সৃষ্টি হয় এবং আধুনিক গবেষণা মতে প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে। অন্তত 3 মাস পুরো হিজাম এলাকায় ছিল অন্ধকারাচ্ছন্ন। উলামায়ে কেরাম এই অগ্নুৎপাতকে হাদিসে বর্ণিত অগ্নুৎপাত বলে ধরে নিয়েছিলেন। প্রকৃতপক্ষে সেই অগ্নুপাতই উদ্দেশ্য, নাকি ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় ঘটনা হল কিয়ামতের পূর্বে কনস্টান্টিনোপল বিজয় হওয়া। এ ব্যাপারে এই হাদিসগুলো আপাত দৃষ্টে রহস্যময় এবং অনুধাবন করা কষ্টসাধ্য। পরবর্তী পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমি আহমদ নিয়াজের সাথেই থাকুন। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কনস্টান্টিনোপল বিজয়। আমরা জানি 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদ মেহমেদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, কিন্তু হাদিসে এই বিজয়ের কথা বলা হয়নি, বরং অন্য একটি বিজয়কে ইঙ্গিত করা হয়েছে যা শেষ যুগে সংঘটিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি শহরের কথা শুনে থাকবে যার এক পাশ স্থল আরেক পাশ সাগর। সাহাবীরা বললেন, জি আমরা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 70,000 বনি ইসহাক ওই শহরে যুদ্ধ করবে। তারা তরবারি বা তীর ধনুক দিয়ে যুদ্ধ করবে না, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে শহরের এক দিক ভেঙে পড়বে, এরপর আবার এই কালিমা পড়বে, তখন অন্য পাশ ভেঙে পড়বে। তৃতীয়বার যখন এই কালিমা পড়বে তখন শহরের দরজা অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা খুলে যাবে এবং তারা প্রবেশ করবে। যখন তারা যুদ্ধলব্ধ সম্পদ বিতরণ করতে থাকবে তখন একটি আওয়াজ শোনা যাবে, দাজ্জাল এসে গেছে। তারা সব কিছু ফেলে সেদিকেই ছুটে যাবে। হাদিসে উল্লেখিত শহরটি কনস্টান্টিনোপল, এতে সংশয় থাকার কথা নয়। এজন্য হাদিসটি অনুধাবন করা কষ্টসাধ্য, কারণ কনস্টান্টিনোপল
ইস্তাম্বুল, তুরস্ক মুসলমানদের হাতেই রয়েছে। তাছাড়া সুলতান মুহাম্মদের সময় কনস্টান্টিনোপল সেভাবে বিজয় হয়নি যেভাবে হাদিসে বলা হয়েছে তাকবীরের মাধ্যমে। প্রশ্ন আসে, তাহলে কি কনস্টান্টিনোপল মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে? এরপর কখন, কিভাবে আবার বিজয় হবে? বনি ইসহাক কারা? উক্ত হাদিসের ক্ষেত্রে আমরা ইমাম কাজী আয়াজ ও ইমাম ইবনে কাসির ও মিশরি মুহাদ্দিস আহমেদ শাকিরের ব্যাখ্যাগুলো সমন্বয় করে অন্যান্য হাদিস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং বর্তমান বিশ্ব বাস্তবতার আলোকে একটি সম্ভাবনা দাঁড় করিয়েছি। নিশ্চয়তা দিচ্ছি না, প্রকৃত সত্য আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন। সম্ভাবনাটি এরূপ। বসফরাস প্রণালী নিয়ে চলমান শতাব্দীব্যাপী বিরোধ এবং বৈশ্বিক রাজনীতিতে সরব উপস্থিতির কারণে তুরস্ক ইতিমধ্যে পশ্চিমাদের চক্ষুশূল হয়েছে। ইরানের সাথে সখ্যতা থাকায় ইহুদির চোখেও তুরস্ক এখন দুশ্মন। একসময় বিরোধ বাড়বে এবং পশ্চিমা শক্তি হয়তো তুরস্কের উপর হামলা করবে। এতে তুরস্কের অবস্থা ইরাক সিরিয়ার মতো নাকাল হয়ে যেতে পারে। অন্যান্য মুসলিম দেশের ন্যায় তুরস্কের উপরও পশ্চিমাদের প্রচ্ছন্ন ক্ষমতা বিস্তৃত হবে। কিয়ামতের পূর্বে পশ্চিমাদের মধ্যে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে। হাদিসে এর প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোমানরা অর্থাৎ পশ্চিমা শক্তি আমাক বা দাবিক নামক স্থানে অবস্থান করবে। সংবাদ পেয়ে মদিনা থেকে মুসলিম দল সেখানে পৌঁছাবে। তখন রোমানরা বলবে, যারা আমাদেরকে ত্যাগ করেছে অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ছেড়ে দাও, আমরা তাদের সাথে যুদ্ধ করব। মুসলমানরা এমনটি করতে অস্বীকৃতি জানাবে। তখন রোমান এবং মুসলমানদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হবে। এই হাদিসে উল্লেখ যে যারা আমাদেরকে ত্যাগ করেছে এই কথা বলে রোমানরা যাদেরকে উদ্দেশ্য করেছে আগের হাদিসে উল্লিখিত বনি ইসহাক তারাই, অর্থাৎ বিপুল সংখ্যক পশ্চিমা নও মুসলিম। আগের হাদিসে উল্লিখিত রোমান মুসলিম যুদ্ধ জয়ের পর এই ন মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে, আল্লাহ আলাম। উপরিউক্ত যুদ্ধদ্বয় ছাড়াও আরও কয়েকটি ভয়াবহ যুদ্ধ হবে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে গণযুদ্ধ, একের পর এক হত্যা। এসব যুদ্ধকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক, উম্মতের মধ্যে চলমান গৃহযুদ্ধ। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যখন আমার উম্মতের মধ্যে তরবারি বের হয়ে আসবে কিয়ামত পর্যন্ত সেটি আর কোষবদ্ধ হবে না। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুসলমানরা পরস্পরের বিরুদ্ধে যে তরবারি উন্মুক্ত করেছিলেন সে তরবারি আজও কোষবদ্ধ হয়নি। উম্মতের পুরো ইতিহাসে ভাইয়ের হাতে ভাইয়ের রক্তে রঞ্জিত। দুই, মুসলিম উম্মাহর উপর সম্মিলিত আক্রমণ। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অন্য জাতিগুলো তোমাদের উপর হামলা করার জন্য একে অন্যকে আহ্বান করবে, যেভাবে থালা সাজিয়ে খাবারের জন্য আহ্বান করা হয়। চোখ খুলে দেখুন, এটি আমাদের আজকের বাস্তবতা। দ্বিধা বিভক্ত এ মজলুম উম্মতের উপর খোদাদ্রোহীদের অত্যাচার বেড়েই চলছে। তিন, কিছু যুদ্ধ হবে যেগুলো সময় অনুমান করা যায় না। যেমন উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বা খনি উন্মুক্ত হবে। মানুষ এর জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। সম্ভবত আল্লাহ এ উম্মতকে যে পার্থিব নিয়ামত দান করেছেন পশ্চিমা শক্তি সেগুলো আহরণ করার জন্য লিপসু হবে।
যদি তাই হয় তাহলে ধরে নিতে হবে যে চলমান শতাব্দীর শুরু থেকে সেসব যুদ্ধ শুরু হয়ে গেছে। ইঙ্গো-মার্কিন বাহিনী কর্তৃক ইরান আক্রমণ করার মূল উদ্দেশ্য কী ছিল বলে আপনার মনে হয়? চার, রোমান তথা পশ্চিমা শক্তির সাথে মুসলমানদের সন্ধি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সাথে বনি আসহাফের অর্থাৎ রোমান একটি যুদ্ধবিরতি চুক্তি হবে। এতে তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে যুদ্ধে আসবে, যার প্রতিটির নিচে থাকবে 12,000 সৈন্য। আরেকটি হাদিসে এসেছে, রোমান এবং মুসলমানরা একত্রিত হয়ে তৃতীয় একটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, জয় লাভ করার পর রোমানরা চুক্তি ভঙ্গ করবে। সেই তৃতীয় শক্তি কারা হতে পারে? ইহুদি? মুসলমানদের সাথে ইহুদিদের শত্রুতা পুরনো। খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে বন্ধু মনে করলেও ক্যাথলিক এবং অর্থোডক্সরা এখনও এদেরকে শত্রু মনে করে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আরেকটি জাতির কথা মাথায় আসে, সেটি হচ্ছে চীন। বিভিন্ন দিক থেকে পুরো বিশ্বে চীনের প্রভাব যেভাবে পড়েছে তাতে এ সম্ভাবনাটি উড়িয়ে দেয়া যায় না, আল্লাহই ভালো জানেন। হাদিসে বলা হয়েছে, এরপর রোমানরা 80টি পতাকা দল নিয়ে মুসলমানদের উপর হামলা করবে, যার প্রতিটিতে থাকবে 12,000 সৈন্য অর্থাৎ প্রায় 10,00,000 সৈন্যের বিশাল বাহিনী। অনেকে বলেছেন সেটি হবে ন্যাটো ফোর্সেস, কারো কারো মতে জাতিসংঘ। সম্ভাবনাগুলো ফেলে দেওয়ার মতো নয়। পাঁচ, একেবারে শেষের দিকে আরও এক বা একাধিক যুদ্ধ হবে। এর মধ্যে একটি পরিবর্তন হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, সেটি হচ্ছে আন্তঃযুদ্ধে লিপ্ত মুসলমানরা হঠাৎ করে একত্রিত হয়ে যাবে এবং সম্মিলিতভাবে শত্রুর মোকাবিলা করবে। প্রশ্ন আসতে পারে, সেটি কখন এবং কিভাবে হবে? জবাব হচ্ছে, কিয়ামতের পূর্বে আল্লাহ এক ব্যক্তির হাতে মুসলিম উম্মাহকে একত্রিত করবেন। তিনি হবেন আল্লাহর খলিফা ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি আলাইহিসসালাম। ইমাম মাহদির আগমন কিয়ামতের সর্বশেষ গৌণ বা ছোট আলামত। তিনি পৃথিবীতে থাকা অবস্থায় বড় আলামত প্রকাশ পাওয়া শুরু হবে। পবিত্র কোরআনে ইমাম মাহদির ব্যাপারে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো ইঙ্গিত দেয়া হয়নি, তবে অন্তত 20টির মতো হাদিস রয়েছে যা মাহদির আগমনকে ইঙ্গিত করে। এজন্য মাহদির আগমনের ব্যাপারে উম্মতের ইজমা বা ঐক্যমত রয়েছে। মাহদি সম্পর্কে সুন্নি এবং শিয়া মতবাদে পার্থক্য রয়েছে। আহলে সুন্নাতের মতে ইমাম মাহদি সর্বশেষ মুজাদ্দিদ, তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। প্রক্ষান্তরে শিয়াদের কাছে মাহদি ইমামে গায়েব, 12তম ইমাম, যিনি কিয়ামতের পূর্বে প্রকাশিত হবেন। এজন্য শিয়ারা তাকে মুহাম্মদ আল মুনতাজার নামে ডাকে। আমরা এখানে কেবল সুন্নি মতাদর্শ এবং সুন্নি সূত্রগুলো ব্যবহার করব। ইমাম মাহদি কোনো অলৌকিক চরিত্র নন, তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ। সাধারণ মানুষের মতো তিনি জন্মগ্রহণ করবেন, বেড়ে উঠবেন, আবার মৃত্যুবরণ করবেন। মাহদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত, এটি তার নাম নয় বরং উপাধি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পৃথিবীতে একটি দিনও অবশিষ্ট থাকে আল্লাহ সেদিনকে দীর্ঘায়িত করে দিবেন, যেন আমার আহলে বায়াত থেকে এক ব্যক্তিকে আবির্ভূত করেন যার নাম হবে আমার নামে এবং বাবার নাম হবে আমার বাবার নামে। তিনি পৃথিবীকে ন্যায় নৈতিকতায় পরিপূর্ণ করে দেবেন, যেভাবে পৃথিবী অন্যায় অবিচারে পরিপূর্ণ ছিল। এ হাদিস থেকে আমরা কিছু বিষয় জানতে পারি। এক, মাহদির আগমনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, তবে হাদিসে উল্লেখিত একটি দিন কথাটি আক্ষরিক নয়, বরং গুরুত্ব ও নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। দুই, মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সদস্য।
3, মাহদির নাম হবে মুহাম্মদ আর বাবার নাম হবে আব্দুল্লাহ। 4, চরম বিশৃঙ্খলা এবং অন্যায় অবিচারের মুহূর্তে মাহদির আবির্ভাব হবে এবং তিনি পৃথিবীতে ন্যায় নৈতিকতা প্রতিষ্ঠা করবেন। 2 হাদিস থেকে মাহদির পরিচয় স্পষ্ট হয়। উম্মে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশধর, ফাতিমার সন্তানদের মধ্য থেকে। আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হাসানের দিকে তাকিয়ে বললেন, আমার এই ছেলে নেতা হবে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার বংশধর থেকে এক ব্যক্তি আবির্ভূত হবেন যার নাম হবে তোমাদের নবীর নামে। বোঝা যায় যে মাহদি সাইয়িদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের মধ্য থেকে আসবেন এবং তিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। হাদিস থেকে তার শারীরিক গঠন কিছুটা অনুমান করা যায়। আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশ থেকে, তার কপাল হবে চওড়া, নাক লক্ষণীয় বা ধারালো। আরেকটি হাদিসে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতীয়মান হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমাদের আহলে বায়াতের মধ্য থেকে, আল্লাহ তাকে এক রাতে পরিশুদ্ধ করবেন। বোঝা যায় যে মাহদি জীবনের শুরু থেকে তেমন কোনো লক্ষণীয় ব্যক্তি বলে গণ্য হবেন না, বরং একটি রাতে এমন কিছু হবে যে আল্লাহ তাকে উম্মতের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করবেন। মাহদির আগমনের প্রেক্ষাপট হাদিসে উল্লেখ করা হয়েছে উম্মতে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত দেবে, তখন সিরিয়া থেকে একটি বাহিনী প্রেরণ করা হবে যাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদাহ নামক স্থানে ধসিয়ে দেয়া হবে। যখন মানুষ এ দৃশ্য দেখবে তখন শাম থেকে আবদালগণ এবং ইরাকের দিনদার ব্যক্তিবর্গ আসবেন এবং তার হাতে বায়াত দেবেন। রুকন দ্বারা হজরে আসওয়াদ উদ্দেশ্য, উক্ত হাদিসের সনদ দঈফ, তবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি ঘটনা বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি দল কাবা শরীফ আক্রমণ করতে আসবে, যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন সবাইকে জমিনে ধসিয়ে দেয়া হবে। আরেকটি হাদিসে প্রেক্ষাপট আরও পরিষ্কার হয়। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি তোমাদের গুপ্তধন নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে, যারা প্রত্যেকেই নেতার সন্তান, তবে কেউই সফল হবেন না। অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একটি বাহিনী আসবে এবং এমনভাবে যুদ্ধ করবে যা কেউ কখনো করেনি। যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত দেবে, এতে যদি তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও, কারণ তিনিই হবেন আল্লাহর খলিফা ইমাম মাহদি। একটি হাদিসে এর পরবর্তী ঘটনা প্রকাশ পায়। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক থেকে মানুষ বের হবে এবং তারা মাহদির ক্ষমতা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এবার আমরা একটি প্রেক্ষাপট দাঁড় করাতে পারি। কিয়ামতের পূর্বে বৈশ্বিক অবস্থার চরম অবনতি ঘটবে। অন্তকুন্দল এবং পশ্চিমা শক্তির আক্রমণে মুসলমানরা নাজেহাল হয়ে পড়বে। এমতাবস্থায় আরবের জনৈক বাদশার মৃত্যুতে তার ছেলেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেবে, অথবা গোপন খনিজ, স্বর্ণ বা তেল সম্পদের মালিকানা নিয়ে আরব নেতারা লড়াই করতে থাকবে। মদিনার আহলে বায়াতের এক ব্যক্তি এসব অনাচারের প্রতিবাদ করবেন। শাসকরা তাকে আটক বা হত্যা করতে চাইলে তিনি মক্কায় চলে আসবেন। যেহেতু ইতিমধ্যে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে, সেহেতু মানুষ তাকে নেতৃত্বে আসার জন্য আহ্বান করবে। তিনি নেতৃত্বে আসতে অস্বীকৃত জানালেও মানুষ জোরপূর্বক তার হাতে বায়াত দেবে। সংবাদ পেয়ে সিরিয়া এবং আরবের বনি কলব দুটি বাহিনী
তাকে হামলা করার জন্য আসবে। আল্লাহ একটি বাহিনীকে ধসিয়ে দেবেন, আরেকটির উপর মাহদীকে বিজয় দান করবেন। তখন বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা এসে তার হাতে বায়াত দেবেন। উল্লেখ্য, সিরিয়া এবং আরবের বর্তমান নেতৃত্ব এবং তাদের কর্মকাণ্ড দেখে এটি অনুমান করা কষ্টকর নয় যে ভবিষ্যৎ অবস্থা আরও খারাপ হবে। এরপর খোরাসান তথা বর্তমান সেন্ট্রাল এশিয়া এবং সম্ভবত দক্ষিণ এশিয়া থেকে মুজাহিদরা মাহদির সমর্থনে ছুটে যাবে। দক্ষিণ এশিয়া বলার কারণ হল সম্ভবত এর আগেই এই এলাকায় কিছু একটা হয়ে যাবে এবং মুসলমানদের অবস্থান দৃঢ় হবে। এসব মুজাহিদরা ইমাম মাহদির খেলাফতকে প্রতিষ্ঠিত করবেন। এটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্মিত একটি অনুমান মাত্র, প্রকৃত সত্য আল্লাহ ভালো জানেন। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা ইমাম মাহদির খেলাফত ব্যাপ্তি এবং তার কার্যক্রম নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। সে পর্যন্ত আমি আহমদ নিয়াজের সাথে থাকুন, ভালো থাকুন, মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ইমাম মাহদির খেলাফত মক্কা মুকাররমাহ থেকে শুরু হয়ে ছড়িয়ে যাবে বিশ্বের দিকে দিকে। উল্লেখযোগ্য এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দিয়েছেন, আমি এর পূর্ব পশ্চিম দেখলাম, আর আমার উম্মতের কর্তৃক ততটুকু জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু আমাকে সংকুচিত করে দেখানো হয়েছে। হাদিসের আলোকে বোঝা যায়, ইমাম মাহদীকে সাহায্যকারী একটি দল আসবে পূর্ব দিক থেকে। আগে এ সংক্রান্ত হাদিস উল্লেখ করা হয়েছে, কিন্তু এই হাদিসটি অন্যভাবে বলা হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা বাহিরা বের হয়ে এলিয়ায় গিয়ে অবস্থান নেবে, কোনো কিছুই তাদের গতিরোধ করতে পারবে না। হাদিসের সনদ দয়েফ, তবে এ ধরনের কয়েকটি বর্ণনা একের পর এক সমর্থন করে। এ হাদিস থেকে প্রশ্ন আসে, এলিয়া কোন জায়গা, খোরাসান দ্বারা কি উদ্দেশ্য, কালো পতাকার মাহাত্ম্য কি? এলিয়া জেরুজালেমের পূর্ব নাম, রোমান সম্রাট হেড্রিয়ান এ নামকরণ করেছিলেন। কয়েক শতাব্দী পর্যন্ত জেরুজালেমের দাপ্তরিক নাম ছিল এলিয়া। হাদিসে খোরাসান দ্বারা ঠিক কোন এলাকাকে উদ্দেশ্য করা হয়েছে সেটি আমাদের জানা নেই, তবে আগের যুগে খোরাসান বলা হতো ট্রানজকজিয়ানা এলাকাকে। সাহাবিরা বলতেন নদীর ও পাশ। এটি বর্তমান উত্তর পূর্ব ইরান থেকে শুরু হয়ে দক্ষিণে আফগানিস্তানের উত্তরাংশ, মধ্যখানে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পূর্ব দিকে কিরগিজিস্তানের দক্ষিণ পূর্বাংশ, উত্তরে কাজাখস্তানের দক্ষিণাংশ হয়ে পশ্চিমে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত একটি বিশাল এলাকা ছিল। আর কালো পতাকার আলাদা কোনো মাহাত্ম্য নেই। হ্যাঁ, খোরাসানি দলের মতো হয়তো কালো হবে, তবে এটি কেবলই একটি রং। এরকম ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে অতীতে অনেক বিভ্রান্তিকর কাজ হয়েছে, এখনো আছে, তাই এ ব্যাপারে কিছু কথা বলা প্রয়োজন। প্রথমে বুঝে নেওয়া উচিত যে আমরা তাকদীরের উপর দখলদারি করতে পারি না, এমনকি নবী রাসুল বা ফেরেশতাদেরকেও আল্লাহ এ ক্ষমতা দেননি। এ ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ওয়াদাহু লা শারীকা লাহুর হাতে ন্যস্ত। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আপনি বলুন সব বিষয় আল্লাহরই অধিকারভুক্ত। আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যা জানিয়েছেন
কেউ যদি সেগুলো কাটছাট করে নিজ উদ্যোগে ইলমে গায়েবকে বাস্তবে রূপদান করতে চায়, তবে সেটি নেহায়াত বোকামি ছাড়া কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন সত্য, কিন্তু সেসব খবর বাস্তবে ঘটানোর দায়িত্ব আল্লাহর হাতে। আর আল্লাহ বলেছেন, এবং তার কাছে প্রতিটি বিষয়ে নির্ধারিত মাপকাঠি রয়েছে, তিনি অপ্রকাশ্য এবং প্রকাশ্যের জ্ঞানী, সর্বোচ্চ মহান। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন, আল্লাহ প্রতিটি বিষয়ের জন্য একটি পরিমাপ নির্ধারণ করে রেখেছেন, তাই আল্লাহ যখন যেটি ঘটাতে চাইবেন সেটি তিনি ঘটাবেন, কেউ তাকে বাধা দিতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়া'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। কিয়ামতের আলামতকে মনগড়া ব্যাখ্যা করে আমাদের ইতিহাসে কতজন যে মাহদি সেজেছেন তার কোনো ইয়াত্তা নেই। পরে দেখা গেছে এরা মাহদি তো ননি, বরং বেশিরভাগই এক একজন ছোটখাটো দাজ্জাল। 747 খ্রিস্টাব্দে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহের সময় আব্বাসীদের পতাকা ছিল কালো রঙের, তাদের সৈন্যরা ছিল 1200 থেকে আগত নৌ মুসলিম, এবং সেনাপতি ছিলেন আবু মুসলিম, যার নামের সাথে খোরাসানে যুক্ত করা হয়েছিল। কেন জানেন? কারণ তারা মাহদির হাদিসগুলো নিজের উপর চালিয়ে দিতে চেয়েছিলেন। পরে দেখা গেছে মাহদি হওয়া তো দূরের কথা, অত্যাচারের দিক থেকে এরা উমাইয়াদের চেয়েও কোনো অংশে কম ছিলেন না। এছাড়াও সালেহ ইবনে তারিফ, মুহাম্মদ ইবনে হাসান, মাহদি বিল্লা অর্থাৎ ফাতিমি শাসক, ইবনে তুমার্থ, মুহাম্মদ জৈনপুরী, শাহ ইসমাইল সাফাভি, আলী মুহাম্মদ সিরাজি, মুহাম্মদ আহমদ সুদানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পরবর্তীতে নবুয়তের দাবিদার ওয়ালেস ফার্ড মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি, তিনি হচ্ছেন 1979 সালে জুহাইমান আল উতাইবি কর্তৃক কাবা শরীফ আক্রমণকারী দলের সদস্য, আরিফিন মুহাম্মদ, যার দাবি ছিল তিনি মুহাম্মদ যিশু শিব বুদ্ধের সম্মিলিত রূপ, রিয়াজ আহমেদ গরশাহী। আমাদের ইতিহাসে জালিয়াত মাহদিদের অভাব নেই। শুনেছি ইরানের কারাগারে প্রায় 3000 মাহদি বন্দী আছেন। আজ বিভ্রান্তি আরও প্রকট হয়েছে, যেহেতু ধারণা করা হচ্ছে ইমাম মাহদির আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে, তাই সবাই মাহদি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বেশি তৎপরতা দেখা যায় জঙ্গি গোষ্ঠীর মধ্যে, কেউ কালো পতাকা উড়াচ্ছে, কেউ সিরিয়ার ঘুত্তা বা দাবিক এলাকায় গিয়ে আস্তানা গাড়ছে। মাহদি নামটি যেন সব কিছুর আবরণ হয়ে গেছে। একটি মূলনীতি মাথায় গেঁথে নিন, যে ব্যক্তি নিজেকে মাহদি দাবি করবে জেনে নেবেন সে একজন মিথ্যাবাদী, কারণ প্রকৃত মাহদি কখনো নিজেকে মাহদি দাবি করবেন না, বরং মানুষ তাকে খুঁজে বের করে তার ইচ্ছার বিরুদ্ধে তার হাতে বায়াত দেবে। দ্বিতীয়ত, সিরিয়া থেকে মক্কা শরীফ আক্রমণ করতে যাওয়া বাহিনীকে যখন বাইদা নামক স্থানে ধসিয়ে দেয়া হবে, কেবল তখনই বুঝবেন যে ইমাম মাহদি এসে গেছেন। এটি হচ্ছে মাহদির আবির্ভাবের চিহ্ন, এর আগে নয়। উম্মত হিসেবে আমাদের উচিত আস-সাদিক, আল মাসদুক, আল মুসাদ্দিক, আল মুতাসাদ্দিক, আন-নাবী, আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার উপর বিশ্বাস রাখা, কারণ তার একটি নিঃশ্বাসও মিথ্যা হতে পারে না। তবে কখন কি হবে, কিভাবে হবে, কার মাধ্যমে হবে, সেটি আল্লাহ ভালো জানেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। তো বন্ধুরা, আগামী পর্বের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মাহসালাম। ইমাম মাহদি পৃথিবীতে অবস্থান করার সময়টি হাদিসে উল্লেখ করা হয়েছে। আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশ থেকে, তিনি 7 বছর শাসন করবেন।
তাঁর পুরো জীবনকাল 7 বছর নয়, বরং উম্মতের ইমাম হওয়ার পর তিনি 7 বছর পৃথিবীতে থাকবেন। এ সময়ের কার্যক্রমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1. উম্মতকে ঐক্যবদ্ধ করে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা। মুসলিম বিশ্বের অবস্থা আমরা জানি, অন্তঃস্থ বহিস্থ শত্রুদের ঘেরা টোপ চারিদিক থেকে আঁটসাঁট হয়ে আসছে। ভবিষ্যৎ পরিস্থিতি যে আরও খারাপ হবে চোখ বুঝে বলে দেয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা ধৈর্য ধারণ করো, যে সময় বা যুগ তোমাদের উপর আসবে তার পরেরটি এর চেয়ে বেশি খারাপ হবে, এমনকি যতক্ষণ না তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। চূড়ান্ত বিশৃঙ্খল বিপর্যয়গ্রস্ত সে সময়টিতে ইমাম মাহদী মুসলিম উম্মাহর জন্য ভোরের ঠান্ডা হাওয়ার ন্যায় আগমন করবেন এবং উম্মতের নেতৃত্ব দেবেন। তার হাতে পুনরায় এ জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। নুয়মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসের শেষাংশ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আবার নববী আদর্শের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। 2. মালাহিম তথা শেষ যুগের বড় বড় যুদ্ধে মুসলিম উম্মাহর নেতৃত্ব প্রদান। আমরা ইতিপূর্বে যতগুলো যুদ্ধের কথা উল্লেখ করেছি, প্রায় সবগুলো যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন ইমাম মাহদী। উদাহরণস্বরূপ, সিরিয়ায় রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ, কনস্টান্টিনোপল অভিযান, পূর্ব দিক বা খুরাসান থেকে আগত বাহিনীর হাতে জেরুজালেম বিজয়, ইরাকে 2-1 যুদ্ধ, সবই হবে মাহদীর নেতৃত্বে। হাদিস থেকে এই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের পথে লড়াই করা থেকে ক্ষান্ত হবে না। যখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, তখন মুসলিম নেতা তাকে বলবেন, আপনি নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনাদের মধ্যে কয়েকজন, বাকি সবার ইমাম। এটি আল্লাহর পক্ষ থেকে এ উম্মতের জন্য একটি সম্মাননা। ওই সময়ে যুদ্ধগুলো এত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হবে যে বর্ণনা শুনে আত্মা কেঁপে উঠবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বলেছেন, কিয়ামতের পূর্বে শাম এলাকায় রোমান বা পশ্চিমা শক্তি এবং মুসলিম বাহিনীর মধ্যে যুদ্ধ হবে, মুসলমানরা এ যুদ্ধে জয় লাভ করবে। হাদিসের ভাষ্য হচ্ছে, তারা এমনভাবে যুদ্ধ করবে যেরকম যুদ্ধ কেউ কখনো দেখেনি, দেখবে না, এমনকি একটি পাখি যদি উপর দিয়ে উড়তে থাকে সেটি লাশের স্তূপ পার করার আগেই নিচে পড়ে মারা যাবে। প্রতি 100 জন মানুষের মধ্যে 1 জন জীবিত থাকবে, বাকিরা মারা যাবে। 3. উম্মতের উপর স্বাচ্ছন্দ ও সম্পদের প্রাচুর্য। আল্লাহর রাহে জিহাদ চলমান থাকলেও সামগ্রিকভাবে উম্মতের ইজ্জত বৃদ্ধি পাবে, স্বাচ্ছন্দ আসবে, সম্পদের প্রাচুর্য দেখা দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মাহদী আবির্ভূত হবেন। এই সময় আমার উম্মতের উপর এমন স্বাচ্ছন্দ আসবে যা আগে কখনো আসেনি। জমি তার সবটুকু চাষাবাদ বের করে দেবে, কিছু ভেতরে রাখবে না, সম্পদের প্রাচুর্য হবে। হাদিসের সনদ দঈফ, তবে এর পক্ষে সহিহ হাদিসের সমর্থন রয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ দিকে একজন খলিফা হবেন যিনি মানুষকে 2 হাত ভরে বেহিসাব সম্পদ বিতরণ করবেন। এখানে একটি প্রশ্ন উত্থিত হয়, ইমাম মাহদী এবং শেষ যুগের যুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহৃত হবে? হাদিসে ঘোড়া, তরবারি, তীর, ধনুক ইত্যাদির কথা বলা হয়েছে, কিন্তু আমরা বর্তমান যুগে
এসব অস্ত্রের ব্যবহার দেখি না, তাহলে বিষয়টি কীভাবে বুঝব? জেনে রাখা উচিত, আধুনিক মরণাস্ত্রের বয়স 1.5-2 শতাব্দীর বেশি নয়। পারমাণবিক অস্ত্রের বয়স সবে 75 বছর চলছে। হাইড্রোজেন অস্ত্র আবিষ্কার হয়েছে 67 বছর আগে। তাই এ বিষয়ে প্রাচীন, মধ্য কিংবা প্রাক আধুনিক যুগের কোনো আলিমের ব্যাখ্যা পাওয়া সম্ভব না। এ ব্যাপারে দুটি সম্ভাবনা দাঁড় করানো যায়। এক, হাদিসে ঘোড়া, তরবারি, তীর, ধনুক ইত্যাদি দ্বারা সাধারণ অর্থে যুদ্ধাস্ত্র বোঝানো হয়েছে। এর মানে যখন যে যুগ আসবে সে যুগের উপযোগী অস্ত্র নিয়ে যুদ্ধ হবে। দুই, শেষ যুগ আসার আগে পৃথিবী এমন এক মহাযুদ্ধে লিপ্ত হবে যে মানব সভ্যতা প্রায় ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। এরপর যারা অবশিষ্ট থাকবে তাদেরকে আবার প্রাচীন প্রস্তুর যুগ থেকে শুরু করতে হবে। সম্ভাবনা কোনোটি ফেলে দেওয়ার মতো নয়। প্রথমত, যদি আধুনিক মারণাস্ত্র উপস্থিত থাকে যেভাবে আজ আছে, তাহলে তীর ধনুক দিয়ে যুদ্ধ করার কোনো মানে হয় না। তাছাড়া হাদিসে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তাতে সহজেই অনুমান করা যায় যে সে সময়ের যুদ্ধে অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহৃত হবে। এমনকি তখনকার মারণাস্ত্রের ব্যাপ্তি ও শক্তি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে তা আজ আমরা অনুমান করাও দুঃসাধ্য। দ্বিতীয়ত, বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার লড়াই আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃতীয় মহাযুদ্ধ সংঘটিত হওয়া অলীক কল্পনা নয়। যদি হয় তাহলে নিশ্চিতভাবেই এতে পারমাণবিক, হাইড্রোজেন এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে। পৃথিবীতে 9টি রাষ্ট্রের কাছে পারমাণবিক হাতিয়ার রয়েছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল। হাইড্রোজেন অস্ত্র আছে 6টি দেশের মতো। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং ইন্ডিয়া। এই অস্ত্রবল মানব সভ্যতাকে একাধিকবার ধ্বংস করতে সক্ষম। তবে আমাদের কাছে প্রথম সম্ভাবনাটাই শক্তিশালী মনে হচ্ছে। ইমাম মাহদী পৃথিবীতে থাকা অবস্থায় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা প্রকাশিত হবে। সেই ফিতনার নাম আল মাসিহ আদ-দাজ্জাল। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা সেই ফিতনা সম্পর্কে জানব যেটি হচ্ছে কিয়ামতের মধ্যে একটি অন্যতম আলামত, আর সেই ফিতনার নাম হচ্ছে আল মাসিহ আদ-দাজ্জাল। তো বন্ধুরা, আগামী পর্বের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। গত পর্বে শেষে বলা হয়েছে ইমাম মাহদী পৃথিবীতে থাকা অবস্থায় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা প্রকাশিত হবে। সেই ফিতনার নাম আল মাসিহ আদ-দাজ্জাল। চলুন আমরা জেনে আসি এই বিষয়ে। হুজাইফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখবে। ধোঁয়া, দাজ্জাল, দাব্বাহ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, পূর্ব পশ্চিম এবং জাজিরাতুল আরবে 3টি ভূমিধ্বংস, এরপর ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে মাহশারের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আমরা এক এক করে সবগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত জেনে নিই যে এগুলোই হচ্ছে কিয়ামতের মুখ্য বা বড় আলামত। যদিও কিয়ামতের বড় আলামতের মধ্যে কোনো অনুক্রম নেই, এক এক হাদিসে এক এক ধরনের ক্রম লক্ষ্য করা যায়, তবুও আলিমগণ প্রায় একমত যে কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত হচ্ছে দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে পবিত্র কোরআনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইঙ্গিতই নেই, তবে হাদিস শাস্ত্রে এত বেশি বর্ণনা বিদ্যমান যে দাজ্জালের ফিতনার ব্যাপারে উম্মতের ঐক্যমত রয়েছে। দাজ্জাল শব্দের অর্থ ধোঁকাবাজ, এটি নাম নয়, উপাধি। জেনে নেয়া উচিত দাজ্জাল দুই ধরনের। এক ধরনের দাজ্জাল হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভূত হবে। এরা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করবে। দ্বিতীয় প্রকার দাজ্জাল এক ব্যক্তি যাকে আল মাসিহ আদ-দাজ্জাল বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল মাসিহ আদ-দাজ্জাল। নিঃসন্দেহে এটি একটি বড় ফিতনা। হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। বিভিন্ন হাদিস থেকে দাজ্জালের বৈশিষ্ট্য পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম কাবা শরীফ তাওয়াফ করছি। তখন ফর্সা কৃষ চুলের এক ব্যক্তিকে দেখলাম, তার চুল থেকে পানি পড়ছিল। জিজ্ঞেস করলাম, তিনি কে? বলা হলো, তিনি ঈসা ইবনে মারিয়াম। এগিয়ে গিয়ে আরেক ব্যক্তিকে দেখলাম, স্থূলকায় দেহ, লোলাটে বর্ণ, কুষ্ণিত চুল, এক চোখ কানা, তার চোখ পচা আঙুলের মতো ফোলা। বলা হলো, এটি দাজ্জাল। উবাইদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে অনেক বলেছি, আমার আশঙ্কা হয় তোমরা বুঝতে পারছো কি না। মাসিহ আদ দাজ্জাল হচ্ছে বেঁটে আকারের, তার পা কুচকানো, চুল কুঞ্চিত, এক চোখ অন্ধ, আলোহীন চোখটি স্ফীত নয়, আবার কঠোর বদ্ধও নয়। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে অধিক কেশ বিশিষ্ট এক যুবক, তার এক চোখ নষ্ট তথা কানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হচ্ছে অন্ধ, তার কপাল বড়, কাঁধ প্রশস্ত, দেহে বাঁকা ভাব রয়েছে। আনাস এবং হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফির। অন্য বর্ণনায় প্রত্যেক ইমানদার এটি পড়তে পারবে, চাই শিক্ষিত হোক চাই নিরক্ষর। তাহলে বোঝা যায় দাজ্জাল একজন মানুষ, একজন যুবক পুরুষ, যার দেহ স্থূলকায়, বেটে গড়ন, গায়ের রং ললাটে, মাথা ভর্তি কুঞ্চিত চুল, বড় কপাল, প্রশস্ত কাঁধ, বাঁকানো শরীর, কোঁচকানো পা। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে অন্ধ, তার এক চোখ নষ্ট পচা আঙুলের মতো, অথবা তার এক চোখ অন্ধ আরেক চোখ ফোলা। বর্ণনায় কিছুটা ভিন্নতা রয়েছে। তার দুই চোখের মধ্যখানে স্পষ্ট আরবি হরফে কাফির শব্দ লেখা থাকবে, যা শুধু ইমানদাররা পড়তে পারবে। দাজ্জালের জন্মস্থান হাদিসে উল্লেখ করা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের খোরাসান নামক এক এলাকা থেকে বের হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইস্পাহানের ইহুদি পরিবার থেকে বের হবে, তিজান পরিহিত 70,000 ইহুদি। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পথে বের হবে। হাদিসগুলো এভাবে সমন্বয় করা যায়, দাজ্জালের জন্ম হবে ইস্পাহানের ইহুদি পরিবারে, তবে পরিচিতি ঘটবে ইরাক সিরিয়ায়, তার সাথে থাকবে ইহুদিরা। আরবি ভাষায় 70,000 শব্দটি প্রচুর অসংখ্যক ও অসংখ্য অর্থে ব্যবহৃত হয়েছে। ইহুদিরা সবাই যে ইস্পাহান থেকে আসবে এমনটি নয়, সারা দুনিয়া থেকে ইহুদিরা দাজ্জালের সঙ্গী হতে পারে। ইস্পাহান বর্তমান ইরাকের একটি শহর। এসিরিয়ানদের হাতে জেরুজালেম ধ্বংস হওয়ার পর 727 খ্রিস্টাব্দে ইহুদিরা ক্রীতদাস হিসেবে পারস্যে এসেছিল। একসময় ইস্পাহানে 3.5 লক্ষ ইহুদির বসবাস ছিল, এখন 10,000-এর মতো আছে।
বাকিরা ইসরায়েল এবং উত্তর আমেরিকায় চলে গেছে। উপরোক্ত একটি বর্ণনায় খোরাসানের কথা এসেছে, যেহেতু একসময় ইরানের পূর্বাংশ এবং আফগানিস্তান সহ বর্তমান সেন্ট্রাল এশিয়াকে খোরাসান বলা হতো, তাই এতে বড় কোনো বৈপরীত্য নেই। আল্লাহু আলাম। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দাজ্জালের জন্ম কি হয়ে গেছে? যেহেতু ইমাম মাহদি পৃথিবীতে থাকা অবস্থায় দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তখন সে যুবক হবে, তাই ধরে নেওয়া যায় দাজ্জালের এখনও জন্ম হয়নি, কিংবা হলেও হয়তো নিকট অতীতে হয়েছে বা নিকট ভবিষ্যতে হবে। আল্লাহু আলাম। জন্মের পর সে সাধারণ মানুষের মতো বেড়ে উঠবে, বিবাহিত হবে কিনা জানি না, তবে নিঃসন্তান হবে। একদা কোনো এক বিষয় নিয়ে সে খুব ক্রোধান্বিত হবে, ক্রোধের প্রভাব থেকে সে বুঝতে পারবে তার মধ্যে কিছু অমানসিক শক্তি রয়েছে, তখন সে দাজ্জাল হয়ে উঠবে। কিন্তু একটি হাদিস এক্ষেত্রে সম্পূর্ণ তথ্য ভিন্ন চিত্র হাজির করে। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দীর্ঘ হাদিসটির সারসংক্ষেপ হচ্ছে, তামিম দারি নামক খ্রিস্টান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করার পর বললেন, কয়েক বছর পূর্বে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা একটি দ্বীপে গিয়ে উপস্থিত হন। সেখানে একটি লোমশ জন্তু দেখতে পান। জন্তুটি নিজের নাম বলল জাসাসা। সে তাদেরকে একটি দুর্গের ভেতরে যেতে বলে। দুর্গে গিয়ে তারা প্রকাণ্ড দেহী এক ব্যক্তিকে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পান। তারা নিজেদের পরিচয় দিলে সে তাদেরকে কিছু প্রশ্ন করে। এরপর জিজ্ঞেস করে, উম্মি নাবিকি এসে গেছেন? তারা বললেন, হ্যাঁ। এরপর সে পরিচয় দিয়ে বলে, আমি হচ্ছি আল মাসিহ আদ-দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি 40 দিনে পৃথিবী ভ্রমণ করব, কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিমের বর্ণনাটি আমার পছন্দ হয়েছে, যেহেতু এটি আমার বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ। দাজ্জাল বাহরে শাম তথা ভূমধ্য সাগরে অথবা বাহর ইমাম আরব সাগরে আছে, না বরং সে পূর্ব দিকে। এই হাদিসটি নানা প্রশ্নের জন্ম দেয়। হাদিসটি সহিহ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটিকে অন্যান্য হাদিসের সাথে সমন্বয় করা কষ্টকর। আমাদের আলিমগণ হাদিসটির দ্বারা দাজ্জালের জন্ম হয়ে গেছে মর্মে দলিল দিয়েছেন, আর কিছুই বলেননি। বিষয়টি বোঝাবার জন্য আমি দুটি সম্ভাবনা দাঁড় করিয়েছি। এক, আমরা হাদিসটি আক্ষরিক অর্থে নেব, ধরে নেব দাজ্জালের জন্ম হয়ে গেছে এবং সে কোনো এক দ্বীপে বন্দী আছে। ধরে নেব দাজ্জালের জন্ম, জন্মস্থান এবং জীবন সংক্রান্ত হাদিসগুলো ভবিষ্যৎবাচক নয়, বরং অতীতবাচক। এক্ষেত্রে কখন, কোথায় এবং কিভাবে ইত্যাদি প্রশ্ন আসে। সেই দ্বীপের অবস্থান নিয়েও প্রশ্ন আসে যেখানে দাজ্জাল বন্দী আছে। দুই, অথবা ধরে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামিমদারি ব্যক্তিকে প্রজেকশন দেখিয়েছেন। প্রজেকশন বলা হয় বর্তমান তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে ঘটিতব্য কোনো ঘটনার পূর্বাভাস। সর্বশক্তিমান আল্লাহর জন্য এরকম দেখানো কোনো ব্যাপারই না, যদিও এটি আমাদের অনুমান মাত্র। কোনটি গ্রহণ করবেন সেটি আপনার উপর। আমরা একটি কথাই বলবো, আল্লাহু আলাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। দাজ্জালের ফিতনা দুই স্তরে আসবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে শুরুতে বলবে আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই। এরপর বলবে, আমি তোমার রব, কিন্তু জেনে রেখো মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না। দাজ্জাল অন্ধ, কিন্তু তোমাদের রব অন্ধ না। যেহেতু ইহুদিরা একজন মাসিহ এর অপেক্ষায় আছে, তাই এসব দাবি শুনে তারা দাজ্জালের লেজ ধরবে। হাদিসে দাজ্জালের সময়কাল এবং গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ডানে বামে ফিতনা সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দারা, তোমরা দৃঢ় থেকো। আমরা জিজ্ঞেস করলাম, সে পৃথিবীতে কতদিন থাকবে? তিনি বললেন, 40 দিন।
একদিন হবে বছরের সমান, একদিন মাসের সমান, একদিন সপ্তাহের সমান, বাকি সাধারণ দিনের মতো। আমরা জিজ্ঞেস করলাম, যেদিন বছরের সমান হবে সেদিন কি আমরা একদিনের নামাজই পড়ব? তিনি বললেন, না, তোমরা হিসেব করে পড়ে নেবে। আমরা জিজ্ঞেস করলাম, সে কত দ্রুত চলবে? তিনি বললেন, যেভাবে বাতাস মেঘমালাকে দাঁড়িয়ে দেয়। একদিন বছর, পরদিন মাস এবং পরদিন সপ্তাহের ন্যায় হওয়ার বিষয়টি দুইভাবে হতে পারে। হয়তো প্রথম দিনটি এত লম্বা হবে যে এগুলো বছর, মাস ও দিনের মতো মনে হবে, অথবা আক্ষরিক অর্থে বছর মানে 365 দিন। এতে দাজ্জালের সময়কাল দাঁড়ায় 1 বছর 2 মাস 14 দিন। দাজ্জাল মানুষকে তার প্রভুত্বের দিকে আহ্বান করবে, প্রভুত্ব স্বীকার করলে সে নানা সুযোগ সুবিধা প্রদান করবে, এমনকি আল্লাহর দেয়া শক্তিকে সে কিছু অতিমানবিক কাজ করে দেখাবে, যেমন বৃষ্টি বর্ষণ, অনুর্বর জমিতে ফসল ফলানো, গবাদি পশুর উলান দুধে পূর্ণ করে দেয়া ইত্যাদি। সে মাটিকে নির্দেশ দেয়া মাত্র মাটি গুপ্তধন বের করে দেবে, এক যুবককে হত্যা করে আবার তাকে জীবিত করে দেখাবে। অপরদিকে যারা তার প্রভুত্ব অস্বীকার করবে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে, সম্পদের ক্ষতি করবে। দাজ্জাল এক ব্যক্তির সামনে তার মৃত মা বাবাকে জীবিত করবে, মূলত শয়তানরা মৃত মানুষের রূপ ধরে এসে ধোঁকা দেবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে, প্রকৃত পক্ষে তার জাহান্নাম হবে জান্নাত এবং জান্নাত হবে জাহান্নাম। জান্নাত জাহান্নাম দ্বারা আগুন পানি উদ্দেশ্য হতে পারে। একটি বর্ণনায় আগুন এবং পানির কথা বলা হয়েছে, আবার সুযোগ সুবিধা বনাম নির্যাতন নিপীড়ন উদ্দেশ্য হতে পারে। দাজ্জাল সবখানে প্রবেশ করলেও কিছু এলাকা তার জন্য নিষিদ্ধ থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রত্যেক শহরে যাবে কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার প্রতিটি রাস্তায় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাজ্জাল থেকে শহরকে রক্ষা করবেন। এরপর দাজ্জালের পায়ের আঘাতে মদিনা 3 বার প্রকম্পিত হবে। আল্লাহ এর দ্বারা ভয় দেখিয়ে মদিনা থেকে সব কাফির এবং মুনাফিক বের করে দেবেন। এছাড়া দাজ্জাল বাইতুল মুকাদ্দাস এবং তুর পর্বতে যেতে পারবে না। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর যে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মধ্যে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতে শুনেছি। প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ আগামী পর্বে দাজ্জাল সম্পর্কে আমরা আরও গতিময় বিষয়ে জেনে নেব এবং বর্তমান সময় পর্যন্ত কিয়ামতের কী কী আলামত সংঘটিত হচ্ছে এবং কী কী আলামত প্রকাশ পেয়েছে, ইনশাআল্লাহ সব বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন। আমার সাথেই থাকুন কিয়ামতের প্রত্যেক পর্বটি শোনার জন্যে। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসে বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ। ইয়াসরিবের বিপর্যয় মহাযুদ্ধের কারণ, মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয়ের কারণ, কনস্টান্টিনোপল বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ। একই সাহাবির সূত্রে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, মহাযুদ্ধ, কনস্টান্টিনোপল বিজয় এবং দাজ্জালের আবির্ভাব 7 মাস সময়ের মধ্যে ঘটবে। উক্ত হাদিসদ্বয় আমাদেরকে একটি অনুক্রম জানিয়ে দিয়েছে। ইমাম মাহদি যখন ইসলামিক খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করবেন, তার রাজধানী হবে জেরুজালেম। জেরুজালেম আবাদ হওয়া শুরু হলে মদিনা তাইবাহ ধীরে ধীরে খালি হাতে শুরু করবে। রোমান তথা পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধ তখনও চলমান। মহাযুদ্ধ একটি নয়, বরং একাধিক হবে। যুদ্ধগুলো প্রচণ্ড রক্তক্ষয়ী হবে। আমরা বারবার উল্লেখ করেছি,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়ার ধ্বংস হবে না যতক্ষণ না এক ব্যক্তি কবরের পাশে গড়াগড়ি করে বলবে, হায় আজ যদি আমি এই কবরবাসীর জায়গায় থাকতাম। সে এটি দিনই উদ্দেশ্যে বলবে না, বরং বিপদ আপদের কারণে বলবে। মুসলমানরা যুদ্ধে জয়ী হওয়ার পর মাহদীর নেতৃত্বে কনস্টান্টিনোপল পুনর্বিজয় হবে। এর পরপরই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল যখন দুনিয়া জুড়ে ফিতনা ছড়াচ্ছে, মাহদী তখন শাম এলাকায় অবস্থান করবেন। ঘুত্তা হবে মুসলিম বাহিনীর মূল ক্যাম্প। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ক্যাম্প হবে ঘুত্তা। ঘুত্তা বা গৌত্তা সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী একটি শহরতলী। মাহদী যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন অবতীর্ণ হবেন আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জালের ফিতনা চলমান, তখন আল্লাহ মাসিহ ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি হালকা জাফরান বর্ণের দুটি চাদর পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের মসজিদের পূর্ববাসে সাদা মিনারে অবতীর্ণ হবেন। দামেস্কের মসজিদ দ্বারা উমাইয়া মসজিদ উদ্দেশ্য, এতে আলিমগণ একমত। উমাইয়া খলিফা আবুল মালেক এই মসজিদটি তৈরি করেছিলেন, যার পূর্ব পাশে একটি সাদা মিনার রয়েছে। ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন ফজরের নামাজের ইকামতের সময়। তাকে ইমামতি করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তিনি উম্মতে মুহাম্মদের প্রতি সম্মান দেখিয়ে বলবেন, ইমাম আপনাদের মধ্য থেকেই হবেন। তখন ইমাম মাহদী নামাজের ইমামতি করবেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন হবে সেদিন যখন ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন আর ইমাম হবেন তোমাদের মধ্যে একজন। নামাজের পর মুসলমানদের নেতৃত্ব চলে যাবে ঈসা আলাইহিসসালামের হাতে। তিনি সেদিনই ছুটবেন দাজ্জালের খোঁজে, যেন এই কাজের দায়িত্ব নিয়েই এসেছেন। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাবে লুদ এর কাছে খুঁজে পাবেন এবং তাকে হত্যা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্র এমনভাবে বিচলিত হবে যেভাবে লবণ পানির মধ্যে গলে যায়। এমনকি তিনি যদি তাকে ছেড়ে দিতেন, দাজ্জাল বিগলিত হয়ে নিজে নিজেই ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাকে ঈসা আলাইহিসসালামের হাতে হত্যা করবেন এবং তার রক্ত ঈসার বর্ষায় দেখিয়ে দেবেন। তাহলে বোঝা যায় যে মাহদী দাজ্জালের বাহিনীর সাথে একাধিক যুদ্ধ করলেও দাজ্জালের সাথে তার সরাসরি যুদ্ধ হবে না। দাজ্জাল সারা দুনিয়ায় মক্কা মদিনা ব্যতীত ফিতনা ছড়িয়ে যখন জেরুজালেমের দিকে পথ ধরবে, মাহদী তখন দামেস্ক বা ঘুত্তায় অবস্থান করবেন। তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ঈসা আলাইহিসসালাম অবতীর্ণ হবেন। তিনি মুসলিম বাহিনীকে নিয়ে ছুটবেন দাজ্জালের সন্ধানে। বাবে লুদ এর কাছে দাজ্জালকে পাবেন এবং নিজ হাতে হত্যা করবেন। বাবে লুদ বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট বসতি। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিসসালামের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী দাজ্জালের অনুচরদের উপর চড়াও হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর একটি পাথর ডেকে বলবে, হে মুসলিম, আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। আরেকটি বর্ণনা এসেছে,
এরপর আল্লাহ মুসলমানদেরকে দাজ্জালের উপর বিজয় দান করবেন, মুসলমানরা তাকে এবং তার বাহিনীকে হত্যা করবে, এমনকি একজন ইহুদি যদি গাছ বা পাথরের পেছনে লুকিয়ে থাকে সেটি মুসলমানকে ডেকে বলবে তাকে হত্যা কর। ওই সময় গারকাদ নামক গাছ ইহুদিদের আশ্রয়স্থল হবে। এরপর ইমাম মাহদির কি হবে তা উল্লেখ করা হয়নি, তবে যেহেতু তার 7 বছরের খেলাফত প্রায় সবটুকুই ইতিমধ্যে অতিবাহিত হয়ে যাবে তাই ধারণা করা যায় তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন। মহাযুদ্ধ শেষ করে অস্ত্র তুলে রাখার আগেই আরেক মহা ফিতনা আবির্ভূত হবে, সেই ফিতনার নাম ইয়াজুজ মাজুজ। তো বন্ধুরা, আমরা পরবর্তী পর্বে জেনে নিব ইয়াজুজ মাজুজের ফিতনা সম্পর্কিত কিছু ঘটনা। সে পর্যন্ত আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। গত পর্বে বলা হয়েছিল এই পর্বে আলোচনা হবে ইয়াজুজ মাজুজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইয়াজুজ মাজুজ সংক্রান্ত আলোচনার পূর্বে একটি মূল নীতি জেনে নেয়া খুব জরুরি। সেটি হলো, আমাদের কাছে ইলমে গায়েব বা অদৃশ্য জ্ঞানের একমাত্র নিশ্চিত উৎস হচ্ছে কুরআন এবং হাদিস। আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলমে গায়েব সংক্রান্ত যে তথ্য আসবে সবই গ্রহণযোগ্য, চাই আমাদের বোধগম্য হোক কিংবা না হোক। এ দুটি সূত্র ব্যতীত অন্য কোনো উৎস থেকে ইলমে গায়েব সম্পর্কে কোনো তথ্য আসলে সেটি নিশ্চয়তা দেয়া যায় না, সত্য হতে পারে বা নাও হতে পারে। বলার উদ্দেশ্য হল, আমাদের প্রাথমিক যুগের তাফসির শাস্ত্রে ইহুদি খ্রিস্টানদের কিছু লেকচার বা জনশ্রুতি প্রবেশ করেছিল যা আজও বিদ্যমান। এগুলোকে শতাব্দীর পর শতাব্দী আমাদের কতিপয় মুফাসসির অতীতের ঘটনাবলী এবং ভবিষ্যৎ সংক্রান্ত ইলমে গায়েবকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এসব ইসরায়েল জনশ্রুতির আশ্রয় নিয়েছেন। এসব লেকচার বা জনশ্রুতির মধ্যে কিছু তো অবশ্যই সত্য, আবার কিছু ভিত্তিহীনও রয়েছে। তাই কোনো প্রাচীন কিতাবে ইলমে গায়েব সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলেই সেটি কোরআন সুন্নার মতো অকাট্য হয়ে যায় না, বরং কোরআন হাদিসের আলোকে এটি পরখ করতে হয়। উল্লেখ্য যে আমাদের প্রসিদ্ধ হাদিস শাস্ত্র এবং ফিকহ শাস্ত্র এসব লেকচার থেকে মুক্ত, ইয়াজুজ মাজুজের আলোচনায় এই মূলনীতি কাজে লাগবে। যদিও ইয়াজুজ মাজুজের ফিতনার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে, তথাপি সংখ্যায় সেগুলো কম। বাদ বাকি বেশিরভাগ তথ্যই হয় লেকচার থেকে প্রাপ্ত, নয়তো উদ্ভট অনুমান। ইয়াজুজ মাজুজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, যখন জুলকারনাইন 2 পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছাল তখন এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, আমরা কি আপনাকে কিছু অর্থ দেব যেন আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেয়া হবে এবং তারা প্রত্যেকে উঁচু স্থান থেকে ছুটবে। জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্বংস আরবের জন্য এমন এক অকল্যাণ থেকে যা নিকটবর্তী রয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এতটুকু খুলে গেছে। প্রশ্ন আসে, ইয়াজুজ মাজুজ কারা, জুলকারনাইন কে? ইয়াজুজ মাজুজ আদম সন্তান, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। তাদের বংশধারা সম্বন্ধে বহু কথাবার্তা রয়েছে। একটি রায় হচ্ছে তারা নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিস এর বংশধর ইবনে হাজার। সর্বদিক বিবেচনায় এ মতটি অধিক যৌক্তিক।
নূহ আলাইহিস সালামের চার পুত্র শাম, হাম, ইয়াফিস এবং কিনান। কিনান কাফির অবস্থায় মহাপ্লাবনে ডুবে মারা যায়। বাকি তিন পুত্র থেকে পরবর্তী পৃথিবীর বেশিরভাগ মানুষ এসেছে। এ ব্যাপারে কোরআনে একটি ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তাকে অর্থাৎ নূহ এবং তার পরিবারকে মহাবিপদ থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরকে অবশিষ্ট রেখেছিলাম। বলা হয় আরব এবং ইহুদিরা শামের বংশধর, সেমেটিক, আফ্রিকান জনগোষ্ঠী হামের বংশধর এবং তুর্ক সহ বৃহত্তর ককেশীয় জনগোষ্ঠী ইয়াফিসের বংশধর। ইয়াফিসের বংশধরদের মধ্যে দুটি গোত্র হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এরা বর্বর, অসভ্য, বিশৃঙ্খল। জুলকারনাইন কে ছিলেন এ নিয়েও নানা মতামত রয়েছে। কেউ তাকে নবী বলছেন, কারো মতে তিনি মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার, কেউ বলছেন পারস্য সম্রাট সাইরাস, কেউ বলছেন পারস্য সম্রাট ডেরিয়াস। প্রথম তিনটি রায় অযৌক্তিক। প্রথমত, জুলকারনাইন নবী হওয়ার ব্যাপারে কোথাও কোনো ইঙ্গিত নেই। দ্বিতীয়ত, আলেকজান্ডার এবং সাইরাস দুজনই ছিলেন মূর্তি পূজক। ওদিকে আল্লাহ জুলকারনাইনের প্রশংসা করেছেন, আর আল্লাহ কখনো মুশরিকদের প্রশংসা করেন না। তবে ডেরিয়াসের ব্যাপারে অনেকে বলেছেন যে তিনি একত্ববাদে তথা তাওহীদে বিশ্বাসী ছিলেন। হতে পারে, আল্লাহ আলাম। আমাদের কাছে মনে হয় জুলকারনাইন একজন প্রাগৈতিহাসিক চরিত্র, অর্থাৎ তিনি ওই সময়ের মানুষ যখনকার ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত নেই। আমাদের কাছে মাত্র 4 থেকে 4,500 বছরের বিস্তারিত ইতিহাস বিদ্যমান, কিন্তু মানবজাতির বয়স তার চেয়ে অনেক বেশি। এতটুকু নিশ্চিত যে তিনি একজন প্রতাপশালী ন্যায়পরায়ণ মুসলিম সম্রাট ছিলেন। বিশ্বভ্রমণে বের হয়ে তিনি এক জাতির কাছে গিয়েছিলেন যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। জুলকারনাইন লৌহস্তূপ এবং গলিত তামা দ্বারা একটি শক্ত দেয়াল তুলে ইয়াজুজ মাজুজকে ওই জাতি থেকে আলাদা করে দিয়েছিলেন। ইয়াজুজ মাজুজের জনসংখ্যার ব্যাপারে হাদিসে একটি ধারণা পাওয়া যায়। আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদের তুলে আনো। আদম বলবেন, হে আল্লাহ, এরা কারা? আল্লাহ বলবেন, প্রতি হাজারে 999 জন। সাহাবিরা বলবেন, ইয়া রাসূল আল্লাহ, তাহলে আমাদের কি সম্ভাবনা রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের একজনের অনুপাতে ইয়াজুজ মাজুজ হবে 1,000। তাহলে বোঝা যায় সাধারণ একজন মানব সন্তানের অনুপাতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হচ্ছে 1,000। প্রশ্ন আসে, এই বিপুল সংখ্যক রাক্ষসের জনগোষ্ঠী কোথায় আছে? পৃথিবী পৃষ্ঠে এমন কোন জায়গা আছে যেখানে এত মানুষ বন্দী অবস্থায় পড়ে আছে? আর আমরা কেউ জানি না কিভাবে বুঝব বিষয়টিকে। ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে কোরআন হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ভৌগোলিকভাবে কেউ এর নিশ্চয়তা দিতে সক্ষম নন। আমাদের ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে ইয়াজুজ মাজুজের তকমা দেয়া হয়েছে, যেমন তুর্ক, মঙ্গল, চাইনিজ, স্লাভ, দায়লাম ইত্যাদি। জুলকারনাইনের প্রাচীর নিয়েও নানা তথ্য রয়েছে। অনেকে বলেছেন চীনের মহাপ্রাচীর। একটি বর্ণনা মতে এটি আর্মেনিয়ার আজারবাইজানের মধ্যখানে, কেউ বলেছেন জর্জিয়া দাগেস্তান এলাকায়, কেউ বলেছেন তাজিকিস্তানে, কেউ বলেছেন প্রাচীরটি পানিতে তলিয়ে গেছে। এমনকি একটি রায় হচ্ছে ওরা মাটির নিচে বসবাস করে। প্রথমত, যারা বলেন ইয়াজুজ মাজুজ মাটির নিচে, তারা সম্ভবত রূপকথার গল্প থেকে এ তথ্য আবিষ্কার করেছেন। কারণ ইয়াজুজ মাজুজ সাপ, ব্যাঙ বা ইঁদুর নয়, এরা মানুষ। জুলকারনাইন ওদেরকে প্রাচীর দিয়ে আলাদা করেছেন, মাটির নিচে পুঁতে ফেলেননি।
দ্বিতীয়ত, যারা চীন, মঙ্গল ইত্যাদি জাতিকে ইয়াজুজ মাজুজ বলেন, তাদের যুক্তি হচ্ছে ইয়াজুজ মাজুজের সাথে এসব জাতির চেহারার মিল রয়েছে। খালিদ ইবনে হারমালা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদের মুখ চ্যাপ্টা, চোখ ছোট, চুল লালচে কালো, তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে ছুটে বের হবে, তাদের মুখমণ্ডল যেন চামড়া লেপিত ঢালের মতো। আমাদের কথা হচ্ছে, কেবল অবয়ব মিলে যাওয়ার কারণে কোনো জাতিকে ইয়াজুজ মাজুজ বলা যুক্তিসঙ্গত নয়। মুফতি মোহাম্মদ শাফি বলেছেন, মঙ্গলদেরকে ইয়াজুজ মাজুজের জ্ঞাতি গোষ্ঠী বলা যেতে পারে, তবে এরাই ইয়াজুজ মাজুজ নয়। এছাড়া চীনের মহাপ্রাচীর জুলকারনাইন তৈরি করেননি, তৈরি করেছেন সম্রাট কিন শি হুয়াং 221 খ্রিস্টপূর্বাব্দে। এটি ইট পাথর দিয়ে তৈরি, লৌহ তামা দিয়ে নয়। সবচেয়ে বড় কথা, চীনের প্রাচীর চীনাদেরকে আটকিয়ে রাখার জন্য তৈরি করা হয়নি, বরং বহিঃশত্রু আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তৃতীয়ত, যারা ইয়াজুজ মাজুজের বাসস্থান বলতে ককেশীয় পর্বতমালা, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, দাগেস্তান ইত্যাদি এলাকাকে অর্থ করেন, তাদের দলিল হচ্ছে পবিত্র কোরআনের বর্ণিত বাইনা সিদ্দিন শব্দটি, অর্থাৎ জুলকারনাইন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে ভ্রমণ করেছিলেন। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রায় উল্লেখ করা হয়, যার সনদ অনির্ণীত। আমাদের কথা হচ্ছে, কোরআন শরীফের আয়াতের ইঙ্গিত থেকে বৃহত্তর ককেশীয় পর্বত বেষ্টিত অঞ্চলকে ইয়াজুজ মাজুজের বাসস্থান হিসেবে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী এদের সংখ্যা কয়েকশো ট্রিলিয়ন, এত মানুষ কোথায় আছে? জুলকারনাইনের প্রাচীর সম্বন্ধে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যারা বলেন প্রাচীরের অস্তিত্ব নেই তাদের কথা গ্রহণযোগ্য নয়। প্রাচীর বিদ্যমান থাকা সত্ত্বেও হয়তো পাহাড় ধ্বংস বা পাহাড় সারি পরস্পর মিলে যাওয়ার কারণে এটি পাহাড়ের রূপ নিয়েছে। এ মতটি আমাদের কাছে খুবই যৌক্তিক মনে হয়। প্রাচীরের অবস্থানের ব্যাপারে ককেশাস পর্বতমালার কথাই মাথায় আসে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও এটি সম্ভব। ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর থেকে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত 1200 কিলোমিটার দৈর্ঘ্যের এক বিশাল পর্বতমালা। হয়তো জুলকারনাইন এ পর্বতমালার দুটি পাহাড়ের মধ্যখানে প্রাচীর তুলেছিলেন। আমাদের ধারণা, জুলকারনাইন যাদেরকে বন্দী করেছিলেন তারা বৃহত্তর ইয়াজুজ মাজুজ জাতির একটি ক্ষুদ্র অংশ ছিল। ওরা আজও মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানে পড়ে আছে। এ জাতি গোষ্ঠীর অন্যান্য অংশ মানব সমাজেই বসবাস করে, যাদের স্বভাব চরিত্র ইয়াজুজ মাজুজ থেকে কিছুটা শুভ্র। হাদিসে এসেছে, বন্দি ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খনন করে, কিন্তু পরদিন এসে দেখে সেটি আবার আগের অবস্থায় ফিরে গেছে। কিয়ামতের পূর্বে সে দেয়াল খুলে যাবে। এমনটি হওয়া অস্বাভাবিক নয়। পৃথিবীতে কিছু আদম জনগোষ্ঠী রয়েছে যারা এখনও মানব সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এরপরও প্রশ্ন আসে যায় ইয়াজুজ মাজুজের বিপুল সংখ্যা নিয়ে। এক্ষেত্রে আমরা দুটি সম্ভাবনা দেখি। এক, হয়তো আমরা ইয়াজুজ মাজুজের সংখ্যা বিষয়ক হাদিসটি আক্ষরিক অর্থে নেব এবং বলব এদের প্রকৃত সংখ্যা এবং অবস্থান আল্লাহ ভালো জানেন। দ্বিতীয়ত, নয়তো ধরে নেব সংখ্যাধিক্য বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক অর্থে কথা বলেছেন, আল্লাহু আলাম। এবার আসি ইয়াজুজ মাজুজের ফিতনার দিকে। নওয়াব ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ ঈসা আলাইহি সালামকে এ মর্মে ওহি পাঠাবেন যে, আমি আমার এক ধরনের সৃষ্টি বের করতে যাচ্ছি যাদেরকে মোকাবেলা করার শক্তি কারো নেই। তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে চলে যাও। আল্লাহ তখন ইয়াজুজ ও মাজুজকে পাঠাবেন, যারা প্রত্যেকে উঁচু স্থান হতে ছুটে আসবে। ওদের সামনের অংশ তাবারিয়া হ্রদে পৌঁছে সব পানি পান করে ফেলবে। পেছনের অংশ এসে হ্রদের শুষ্কতা দেখে বলবে, একসময় হয়তো এখানে পানি ছিল। ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা তুর পর্বতে এমনভাবে অবরুদ্ধ থাকবেন যে
ক্ষুধার তাড়নায় তখন একটি মৃত ষাঁড়ের মাথা তাদের কাছে 100 স্বর্ণমুদ্রার চেয়ে বেশি মূল্যবান হবে। পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের তাণ্ডব লীলা চলতে থাকবে। সামনে যা আসবে সব তারা ধ্বংস করে দেবে। এটি এত বড় বিপর্যয় যে আল্লাহ মুসলমানদেরকে এই বিপর্যয় চোখে দেখা থেকেও হেফাজত করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে ইয়াজুজ মাজুজ সংক্রান্ত আমরা আরও কিছু বিষয় জেনে নিব। সে পর্যন্ত সাথে থাকুন, পাশেই থাকুন, সাবস্ক্রাইব করে। মা আসসালাম।